গেল সোমবার মুন্সিগঞ্জে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস। যদিও শিরোপা উৎসব সেদিন না করে তুলে রেখেছিল জায়ান্ট ক্লাবটি। চলতি মৌসুমে ফেডারেশন কাপে বিদায় আর স্বাধীনতা কাপ থেকে নাম প্রত্যাহার করা ক্লাবটির প্রিমিয়ার লিগ জয় নিয়েছিল শঙ্কা। প্রথম ম্যাচে নবাগত স্বাধীনতা ক্রিয়ার সঙ্গে সঙ্গে হারে যে শঙ্কা প্রবল হয়েছিল, তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বেঙ্গল জায়ান্টরা, হয়েছে টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন। ট্রফি জয়ের উৎসব নিজেদের হোম ভেনু বসুন্ধরা কিংস অ্যারেনায় করতে চেয়ে বাফুফেকে চিঠিও দেয় কর্পোরেট ক্লাবটি, যেখানে সোমবার ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচ শেষেই শিরোপা উৎসব করতে চায় অস্কার ব্রজলেন দল। আবাহনী খেলার দিন যেহেতু সেটা আবাহনীর সাথে খেলা এবং আমাদের ভেনুতে আবাহনীর সাথে প্রথম ম্যাচ, সহতে আবাহনী ম্যাচে একটা ভারতীয় উত্তেজনা কাজ করে সেদিনও কিছুটা সেলিব্রেশনের ব্যবস্থা থাকবে। তবে 2007 সাল থেকে বাংলাদেশে চালু হওয়া প্রিমিয়ার লিগে সবসময় ট্রফি দেওয়া হয়েছে জয় দলের শেষ ম্যাচে। শুধু তাই নয়, বিশ্বের বড় বড় লিগগুলোতেও চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হয় লিগের শেষ ম্যাচে। তাই নিয়ম ভেঙে বসুন্ধরার আবদার রক্ষা করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে। আমরা আমাদের প্রচলিত রীতি অনুযায়ী, আমাদের প্রচলিত বিধান রেওয়াজ অনুযায়ী, আমরা লিগের 22তম রাউন্ডে বসুন্ধরা কিংসের সর্বশেষ ম্যাচে মাঠেই তাদেরকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল তুলে দিব এবং উই হ্যাভ রিকোয়েস্টেড দেম, তারা যেন আসলে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বসুন্ধরা কিংসও পাল্টা হুঁশিয়ারি চিঠিতে দিয়ে রেখেছে। আবাহনী বসুন্ধরা কিংস ম্যাচ শেষে ট্রফি না দিলে আর নাকি ট্রফি নেবে না ক্লাবটি। এদিকে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ মুন্সিগঞ্জের শেখ জামালের বিপক্ষে। 22তম রাউন্ডের কোনো ম্যাচের ফিক্সচার চূড়ান্ত করেনি বাফুফে। শেখ জামাল সেই ম্যাচটি নিজেদের হোম ভেনু মুন্সিগঞ্জে না খেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার জন্য বাফুফেকে চিঠি দিয়েছে। শেখ জামাল ক্লাবের যে রিকোয়েস্টটি, বাট 21তম রাউন্ড শেষে যখন 22তম রাউন্ডের আমরা পূর্ণাঙ্গ একটা ফিকচার দিব, আশা করি সেই সময় এই বিষয়টা আলাপ করে সেই ডিসিশন আমরা সংশ্লিষ্ট সবাইকে অবহিত করব। তবে লিগের নিয়ম অনুযায়ী কোনো ভেনুতে সমস্যা না থাকলে ভেনু পরিবর্তনের কোনো সুযোগ নেই, তাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত শিরোপা উৎসব করতে পারে কিনা বসুন্ধরা কিংস। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা।